الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله ونشتان মমিনের হাতিয়ার নিয়ে আরো একবার উপস্থিত হয়েছে যারা এই মুহূর্তের সঙ্গে রয়েছেন পরবর্তীতে দেখবেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত আসুন আমরা শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত করে নিই কেননা হাদিসী কারিমার মধ্যে রয়েছে নৈয়াতুল মকমিনী খয়রুমিনা আমালিহি মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আল্লাহ ও তার তসুল সাল্লু আলী হুসাল্লামা সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব ইনশা আল্লাহুল করিম অন্যের নিকট পৌঁছে সবাবের ভাগিদার হব দোয়া সম্পর্কিত বায়ান শুনে আল্লাহ পাকের নিকট আমরা এই পদ্ধতি অনুযায়ী আদব সহকারে দোয়া করা সৌভাগ্য অর্জন করবো যখনই সল্লু আল আল হাবি বলা হবে তখন যে কোনো একটি দুরুশরীপ আমরা পাঠ করব কেননা দরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে নবী রহমাদ শফি উম্মত আল্লাহ পাকের শেষ নবী তালা পুর বা আলিহিবা আলিবাসাল্লাম ইরসাদ করেন তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুশ্বরী পাঠ করো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে সল্লু আলাল আল হাবিব আলা আমরা ধারাবাহিকভাবে দোয়া সম্পর্কিত বয়ান শুনছিলাম হাতিয়ার দোয়া দোয়া কবুলের মমিনের সময় এবং দোয়া কবুলের স্থান সমূহ নিয়ে আমরা আলোকপাত করছিলাম আজকের দোয়া কবুলের বাকি স্থানগুলো নিয়ে আমরা আলোচনা করি দোয়া কবুল হওয়ার যে সকল স্থানের কথা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে তার মধ্যে একটি স্থান হচ্ছে নবী রহমত শফি উম্মাদ আমাদের প্রিয় নবী রসুলের আরবি হুজুরকুল নূর সাল্লু তাইল আলিহি বা আলী আআাল্লাম এর পবিত্র রওজা শরীফে দোয়া কবুল হবে ইমাম ইবনুল জাজরি রহমতুল্লাহ আলাই বলেন দোয়া যদি এখানে কবুল না হয় তাহলে কোথায় কবুল হবে আমি বলতে চাই পবিত্র কালামে সুরা নিসার আয়াত নাম্বার চৌষট্টির মধ্যে পাক ইসাদ করেছেন যার তর্জমা যখন তারা নিজেদের প্রতি জুলুম করে এ হাবিব তখন তারা তোমার নিকট আসলে অথবা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে রসুলও তাদের জন্য ক্ষমা চাইলে সুপারিশ করলে তারা আল্লাহকে পরম ক্ষমাশীল ও পরম দয়ালু পাবে আল্লাহ এই আয়াতের তফসির যদি বলা হয় হয়তো অনুষ্ঠান এরকম আরও অনেকগুলো লাগবে অনেক এপিসোড রেকর্ড করতে হবে দশশ্রোতা শুধু এই আয়াতে কারি মাসুয়া নিসা আয়াত নাম্বার সিক্সটি এখানে যদি আমরা পড়ি তাহলে আমরা যারা গুনাগার রয়েছি বদকার রয়েছি পেরেশানগ্রস্ত রয়েছি যারা জান্নাত কামনা করি জাহান্নাম থেকে মুক্তি কামনা করি যারা নিজেদের নফসের উপর আমরা জুলুম করেছি যারা অত্যাচার করেছি গুনাহের রোগে রোগাগ্রস্ত হয়ে আমরা ফেঁসে আছি দুনিয়ার মোহে তাদের জন্য এই কারিমার মধ্যে কতটা স্পেশালভাবে মহান রক্তায়লা হুকুম করেছেন আল্লাহ এক যদি আমরা নিজেদের উপর জুলুম করি তাহলে যেন আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামার দরবারে যাই এবং আল্লাহ রসুল সল্ল্লাহ আলীবসাল্লামের দরবারে গিয়ে যেন আমরা ক্ষমা চাই আল্লাহ পাকের দরবারে আর সাথে সাথে যদি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যদি সুপারিশ করে তাহলে আল্লাহকে আমরা পরম দয়ালু এবং ক্ষমাশীল পাব তিনি তবা কবুল করবেন একটু চিন্তা করে দেখেন আল্লাহ রসুলের দরবারে যাওয়ার জন্য বলা হয়েছে এবং তার সুপারিশ কামনা করার কথা বলা হয়েছে দুটো জিনিস এখানে যত বড়ই আপনি জালিম হন না কেন গুনাগার হন না কেন পাপাচার করতে করতে আপনি পাপ রাশির কারণে আপনি পাপের সমুদ্রে ডুবন্ত অবস্থায় থাকুন না কেন ইয়া রসুল আল্লাহ হালানা

আল্লাহ রসুল সাল্লি সাল্লামের রজায় যাওয়া যাবে না তার নিকট চাওয়া যাবে না তাকে সুপারিশকারী বানানো যাবে না ইত্যাদি 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 পুরানুর করিমে ডাইরেক্টলি আয়াতে কারিম আল্লাহ রসুলের দরবারে চাও ক্ষমা প্রার্থনা করো আল্লাহকে ক্ষমাশীল পাবে আমরা এই আয়াতে করিমার উপর আমল করি যদিও পরম দয়ালু ও পরম ক্ষমাশীল আল্লাহ তার অসীম রহমতের কল্যাণে আমাদের ক্ষমা করে দিতে পারেন তথাপি পাপ মোচনের জন্য তিনি এই উল্লেখিত পদ্ধতিটাকে মানুষকে শিক্ষা দিয়েছেন কোরআন মাজিদের মধ্যে লাফাক চাইলে কাদি তিনি চাইলে সব কিছু করতে পারেন কিন্তু তারপরেও সিস্টেম করে দিয়েছেন হাজি সাহেবরা হাজিবায়তুল্লা যাচ্ছেন অদিনায় মুনাওয়ারায় যাবেন জিয়ারাত করবেন দোয়া করবেন নিজের গুনাহের কথা নিজের কমজোরির কথা যেখানে কোথাও বলতে পারেন কোনো বলার জায়গা নেই দুনিয়াতে কোথাও বলার জায়গা নেই রসুরের গিয়ে ইয়া রসুর আল্লাহ আমাকে রক্ষা করুন আপনি আমার জন্য সুপারিশ করুন আপনার রবের নিকট আমি পাপ রাশির সমুদ্রের মধ্যে ডুবন্ত রয়েছি রসুর আল্লাহ আপনি আমাকে উদ্ধার করুন আল্লাহাক আমাদেরকে বুঝার এবং আমল করা তো ফিদ করুন মসজিদে নববীর স্তম্ভ সমূহের নিকট দোয়া কবুল হয় মূল যে মসজিদে নববী শরীফ এর মধ্যে যে খাম্বাগুলো রয়েছে স্তম্ভ রয়েছে এই স্তম্ভগুলোর পাশে দোয়া কবুল হয় মসজিদে কুবা শরীফে দোয়া কবুল হয় এরপরে আসছে মসজিদে ফাতাহ বিশেষত বুধবার জোহর ও আসর নামাজের মধ্যবর্তী সময়ে দোয়া কবুল হয় ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ তালা আলাই ইমাম বজ্জার রহমতুল্লাহ আলাই সৈদনা জাবির ইবনে আবদুল্লাহ রদি আল্লাহ আনহুল বরাত দিয়ে বর্ণনা করেন যে আল্লাহ রসুল রসুল মকবুল হজুর সৈয়দনা নবী করিম রফ রহিম সাল্ল্লাহ তা ওয়ালি ওয়ালিবাসাল্লাম সোমবার মঙ্গলবার ও বুধবার পরপর তিন দিন মসজিদ আলফাত দোয়া করেন বুধবার জোহর ও আসন নামাজের মধ্যবর্তী সময়ে তার দোয়া আল্লাহ পাক কবুল করেন আর নবী পাক সাল্লাহ আলী সাল্লামের নুরানি চেহারায় প্রশান্তির ভাব ফুটে ওঠে সেজন্য জাবির ইবনে আবদুল্লাহ রদি আল্লাহ আনহু বর্ণনা করেন যখন আমি কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য রেডি হতাম সম্মুখীন হতাম তখন মসজিদে ফতাহতে গিয়ে জোহর ও আসরের মধ্যবর্তী সময় দোয়া করতাম আর সে দোয়া আল্লাহ রহমতে কবুল হতো যারা মক্কা মদিনাজ জিয়ারতে যাচ্ছেন তাদের জন্য এই স্থানগুলো গুরুত্বপূর্ণ এই স্থান বেছে বেছে আপনার সেখানে যাওয়া দরকার এই স্থানটির সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলী হুসাল্লাম সে নিসবৎ লেগেছে সম্পর্কযুক্ত হয়েছে খলিফা অমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তালা আলাই আল্লাহ রসুলের নিদর্শনগুলোকে উনি পুনরুজ্জীবিত করেছেন যেখানে যেখানে প্রিয় মুস্তফা সাল্লাল্লাহু আলী সাল্লাম তিব এনেছেন কদম মোবারক রেখেছেন এবং সেই জায়গাটা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই উনি জেনেছেন ওখানেই তিনি মসজিদ নির্মাণ করেছেন পরবর্তীতে অনেক মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে কিন্তু উনি নির্মাণ করেছেন এটাকে সংরক্ষণ করার জন্য আল্লাহ আকবর এজন্য পিরে নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর দিকে নিসবত করা হয় ওই সমস্ত মসজিদ যে এখানে আল্লাহ রসুল সাল্লা দুরাকাত নামাজ আদায় করেছেন সফরের সময় সেখানেই মসজিদ তৈরি করে ফেলেছেন এটা কার সাথে সম্পর্কযুক্ত প্রিয় নবী সাল্ল তালা আলি ওয়ারিসাল্লামের সাথে ওখানেই দোয়া কবুল হর এভাবে অসংখ্য মোসাজিদ রয়েছে মদিনাতুল মুনা মধ্যে মক্কাতুল মকাররমার মধ্যে যে ডাইরেক্টলি প্রিয় নবী সাল্লি সাল্লাম ওখানে নামাজ আদায় করেছেন ওখানে মসজিদ নির্মিত হয়েছে ওখানে রসুল পাক ইসলাম বসে আরাম করেছেন সেখানে মসজিদ নির্মিত হয়েছে তো এই জায়গাগুলো কি হয়েছে নবীর রহমাত আলী সাল্লামের সাথে সম্পর্কযুক্ত হয়েছে নিসবত লাভ করেছে সেখানের মাটিগুলো নবী রহমাত সাল্লি সাল্লামের কদম চুম্বন করেছেন সৌভাগ্য অর্জিত হয়েছে চুম্বন করার আর সেখানেই মাসাজিদ নির্মাণ হয়েছে এবং সেখানেই দোয়া কবুল হবে সুহান ওই সমস্ত কূপ যা হাবিবকেবিরিয়া সাল্লু তাইলে আলিহি আলী দিকে নিসবাদ করা হয় অসংখ্য কূপ রয়েছে কিছু কূপ শুকিয়ে গেছে কিন্তু নবী রহমত সাল্লাহ আলী এর রহমতের জবান দিয়ে যেই কূপ মোবারকের মধ্যে থুতু মোবারক ফেলেছেন সেই কূপের পানি মিষ্টি হয়ে গেছে এবং সেই কূপ এখন পর্যন্ত কি হয়নি শুকায়নি সেখান থেকে পানি আসছে তো আসছে হুজাদ কেরাম যারা ভাজ্য উমরা পালনার্থে যান তারা ওখান থেকে পানি নিয়ে আসেন অনেকগুলো কুয়া রয়েছে যেখানে নবী রহমত সাল্লা আলি সাল্লাম ওখান থেকে পানি পান করেছেন থুতুমর্গ ফেলেছেন পানি মিষ্টি হয়ে গিয়েছে এভাবে করে তো যে সকল কূপের সাথে রহমতল্লা আলমিন শফিউল মুজনিদিন হুজুর তাজ রিসাল শাহিন শাহনবুয়াদ মুস্তফা জান রহমাদ সাল্লু তাই আলি আলিসাল্লামের সাথে সম্পর্কযুক্ত হয়েছে সে সকল কূপের জায়গাতেও দোয়া কবুল হয় উখুদ পাহাড়ের উপর উঠে আপনি যদি দোয়া করেন তো দোয়া কবুল হবে উকুত পাহাড় যে সমস্ত স্থানে পি নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম বিভিন্ন সময় অবস্থান করেছিলেন সে সমস্ত স্থানেও দোয়া কবুল হয় যেমন কোনো সাহাবাইকে রাম আলিহে দোয়ানের ঘরে তার শিব নিয়ে গিয়েছেন ওখানে অবস্থান করেছেন কিন্তু ওখানে মসজিদ হয়নি অন্য কোনো স্থাপনা হয়েছে স্থাপনা নেই তো এই সকল স্থানে কি দোয়া কবুল হবে আপনার হেরা পর্বত গারে সোর যেখানে তিনি নবী সাল্লাহ আলি সাল্লাম হিজরতের রাতে শিব এনেছিলেন যেখানে রসুলে পাক সাল্লাহ আলাইসাল্লামের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে অহিনাজিল হয়েছেন এই সকল স্থানে দোয়া কবুল হয় যেহেতু এখানে অবস্থান করেছেন নবী পাক সাল্ল আলীহিবসাল আল্লাহ রসুল শান ও সৌকাত আল্লাহ পাক কত বুলদ করেছেন যেখানে সাথে সম্পর্ক যুক্ত হয়েছে যেই মসজিদ নির্মাণ করেছেন যেখানে নামাজ আদায় করেছেন যেখানে অবস্থান করেছেন যেখানে তো শিব নিয়ে গিয়েছেন সকল স্থানে আল্লাহ পাক তার প্রিয় নবীর সদেকায় দোয়া কবুল হয় আল্লাহ তো প্রিয় নবী সাল্লাহ সাল্লাম আমাদের জীবনের অবিশ্বত একটি অংশ কখনো আলাদা করা যাবে না এই জন্য বুজুরগানে কেরাম ইজতেগা পেশ করেন ইয়ার সুর আল্লাহ গুনাহের রোগে রোগে আমি আমাকে এই রোগ থেকে মুক্তি দিন আমার পেরেশানগুলোকে দূর করে দিন আসলে পাক সাল্লাহাম দরবারে ইস্তেগাসা বলা হয় এটাকে তার দরবারে ইল্তেজা পেশ করা ওই যে শুরুতেই আমরা কোরআন করিমের আয়তে কারিমা শ্রবণ করি সুরান ইসা এক নম্বর সিক্সটি ফোর যে মহান রপ্তাল আপনাকে আমাকে হুকুম করেছেন তোমরা তোমাদের নফসের উপর জুলুম করেছ তোমরা আমার হাবিবের নিকট যাও আমার রসুলের নিকট যাও দোয়া কামনা করো যদি তিনি সুপারিশ করেন তোমার জন্য তাহলে তোমার বেড়া পার হয়ে যাবে তোমার রবকে তুমি দয়ালু পাবে ক্ষমাশীল পাবে তবা কবুলকারী হিসাবে পাবে সিস্টেম করে দিয়েছে তিনি আমাদের জন্য এটা একটা অপরচুনিটি আমি বলবো অপরচুন অনেক বড় অপরচুনিটি জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন যে সকল স্থানের সাথে পিরি নবী সাল আলিবাস্লা আমার সম্পর্কযুক্ত হয়েছে নিজবত কায়েম হয়েছে সে সকল স্থানগুলো জিয়ারত করা জিয়ারতে মকামাতে যে পবিত্র স্থান স্থানগুলো জিয়ারত করা তৌফিক দান করুন এবং সেখানে দোয়া করার করুন মনে রাখবেন আমি প্রত্যেকটি অনুষ্ঠানেই বলে থাকি দোয়া করতে হবে জায়েজ দোয়া দুনিয়া চাওয়ার আগে আপনি আখেরাতকে চাইবেন আল্লাহ আমাকে আখেরাতে মর্যাদা দান করো নাম থেকে মুক্তি দান করো আমার তকদির জান্নাত লিখে দাও বিনা হিসাবে জান্নাত আমি হিসাবের মুখামুখি হতে চাই না আর হতে পারবো না আমি হিসাব দিতে পারবো না অক্ষম আমাকে তুমি মাফ করে দাও আমাকে জান্নাত দান করে দাও বাস তোমার দয়াতে তোমার হাবিবের ওসিলাতে জান্নাত দান জান্নাত কামনা করা আপনি আখেরাতের বাদশাহ হলে দুনিয়া আপনার কদমে চলে আসবে দুনিয়া চাইলে দুনিয়া আপনার থেকে দূর হতে পারবে দুনিয়া হচ্ছে সাময়িক আর দুনিয়া মাজরা আতুল আখের দুনিয়া হচ্ছে আখেরাত শস্যকেত এই দুনিয়া তো একদিন আমরা আসার তো সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নেই যে কোনো সময় আমরা চলে যাব্লা আল্লাপাক আমাদেরকে প্রসার এবং আমল করার তৌফিক দান করুন আমরা গুনাহা থেকে যেন বাস্তবে সেই তৌফিক পাক আমাদেরকে দান করুন আমাদেরকে এ সকল মুকাদ্দাস জায়গার মধ্যে যাওয়ার তৌফিক নিশ্চিত করুন আমিন বিজাহি খাম নবীন সাল আলী ওয়াসাল্লাম আজ এ পর্যন্তই আমরা ধারাবাহিক ভাবে ইনশাআল্লাহুল করিম এই স্থানসমূহ যেখানে যেখানে দোয়া কবুল হয় সেই স্থানসমূহের কথা আমরা ধীরে ধীরে আলোকপাত করবো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল সল্লু আল হাবীব সল্লাহআলাম সল্লাহ আলী সসলিম